শিশুর নামে আপনাদেরকে অভিনন্দন জানাই। একজন ব্যক্তি নাস্তিক একটা খ্রিস্টীয় বিশ্বাসীকে জিজ্ঞাসা করল, আপনি কি করে বললেন ঈশ্বর জীবিত আছে, ঈশ্বর আজও কাজ করে? তো সেই ব্যক্তি বললেন, ঈশ্বরের বাক্যতেই তার মহিমা আছে, সেটাই প্রমাণ ঈশ্বর জীবিত আছে। তখন উনি বললেন, কি করে ঈশ্বরের বাক্যতে কি করে ক্ষমতা আছে? তখন এই ব্যক্তি তিনি বললেন, আমার জীবনে আমি 60 বছর পর্যন্ত আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম না, এবং যখন আমার জন্মদিন ছিল, আমার বয়স 60, তখন আমার বন্ধু আমাকে চার্চে নিয়ে যায়। তো আমি জীবনে আর চার্চে, আমার জন্মদিনের দিনে আমি চার্চে যাই, তখন আমার বয়স 60। যখন আমি চার্চে যাই, ওখানে গিয়ে দেখছি পাস্টার সেই দিন একটা সুসমাচার প্রচার করে। তখন ওখানে মোটামুটি 60 জন বিশ্বাসী ওই মণ্ডলীতে ছিল, এবং পাস্টার প্রচার করেছিলেন, উনি 60 মিনিট প্রভুর বাক্যকে তিনি প্রচার করেছিলেন। ও আমি শেষ মুহূর্তেই আমার পাস্টার বলেছিলেন, যদি কেউ তোমরা যিশুকে গ্রহণ করতে চাও, তোমরা সামনে এসো এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করব। তখন আমি, আমার মনে হচ্ছিল আমাকেও যেতে হবে, প্রার্থনা করতে হবে। দিয়ে আমি সামনে গিয়ে দাঁড়ালাম এবং আমাকে পাস্টার প্রার্থনার মতো দিয়ে লিডিং করেছিলেন। মাত্র তিনি 60 সেকেন্ড প্রার্থনাটা তিনি করেছিলেন। বাস ওই ওই 60 সেকেন্ডের প্রার্থনায় পরেই আমার মনের ভিতরে একটা একটা অনুভূতি হলো, এমন কিছু আমি ফিল করলাম, আমার মনের অনেকটাই আর ছাপ নেমে গেছে এবং অনেক শান্তি আমার মনে উপলব্ধি করতে শুরু করলাম। মনে হচ্ছিল আমার আমার এই 60 বছর পর্যন্ত যে আনন্দটা উপভোগ করিনি, মনে হচ্ছে একটা পাপের বোঝা আমার কাছ থেকে নেমে গেছে, মনটা একটা একটা শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে, এরকম একটা উপভোগ করলো এবং আমার খুব ভালো লেগেছে। তো সেই দিন আমি ভুলে যেতে পারিনি, কারণ সেই দিনের পরে থেকে আমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে লাগলো। ঈশ্বরের প্রতি আমার একটা প্রেম আসতে লাগলো, তাকে ভালোবাসতে শুরু করলাম। তো আমার বয়সে 60 ছিল, আমার জন্মদিনের দিনে আমি মণ্ডলীতে গেলাম, সেখানে গিয়ে দেখছি মাত্র 60 জন বিশ্বাসী ছিল, পাস্টার মাত্র 60 মিনিটের প্রচার করেছিলেন এবং আমাদেরকে প্রার্থনাতে নিয়ে গিয়েছিলেন মাত্র 60 সেকেন্ডে। এই সব কিছু প্রভু আমাকে, আমার জীবনটাকে তার প্রচারের প্রার্থনায় আমার জীবন বদলে গেছে। সো এটাই প্রমাণ আমার এখন পর্যন্ত সে ঈশ্বরের আর পরিবর্তনটা আমি উপলব্ধি করে আছি। হ্যাঁ ঠিক, হিব্রু পুস্তক অধ্যায় 4:12 তাই লেখা আছে, ঈশ্বরের বাক্য জীবান্ত ও সক্রিয়। ঈশ্বরের বাক্যতে জীবন এবং সক্রিয়, ওটা পাওয়ারফুল, ওটা লাইফ দেয় এবং অ্যাক্টিভ, সেটা সর্বদাই কাজ করে থাকে। আজকে আমরা নিউজ পেপারটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়ি, খবরের কাগজ, এই জাগতিক বইটাকে আমরা বেশি পছন্দ করে পড়ি, কিন্তু আমি মনে করি তারও বেশি আর লাইফ আর অ্যাক্টিভ হয়ে থাকে ঈশ্বরের বাক্য, ওটাকে আমরা বেশি গুরুত্ব দেওয়ার উচিত। সেই বাক্যটাকে আমাদের লাইফে গিয়ে আমরা প্রতিদিন সেটাকে আমরা গাইড হিসাবে এবং সেটা লাইফ হিসাবে আমাদেরকে নেওয়ার প্রয়োজন। সুপ্রিয়, আজ থেকে ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে খুবই গুরুত্ব দেবেন, পাঠ করতে গুরুত্ব দেবেন, ধ্যান করতে গুরুত্ব দেবেন এবং ঈশ্বরের বাক্যকে পালন করতে গুরুত্ব দেবেন, সেটা আপনার জীবনে অনেক অনেক আশীর্বাদ নিয়ে আসবে। গড ব্লেস ইউ।